আমরা নিজেরা অনেকে জানি না আমরা কিভাবে মুসলিম, আর আমাদের মধ্যে অনেক মুনাফিক আছে যারা নিজেরাও জানে না তারাও মুসলিম। সেজন্য আমরা যখন কাফেরকে অমুসলিম বলি তখন মুনাফিকরা চেঁচামেচি করে, কে মুসলিম কে অমুসলিম তা বলার আলেমরা কে, এরকম ফতোয়া শোনেন কথা বলে না শোনেন না? এই ফতোয়াগুলো আমাদের শুনতে হয় এমন সব মানুষের কাছ থেকে যারা ঠিকমতো পাঁচ ওয়াক্ত নামাজও পড়ে না, ওজুর কয়টা ফরজ তাও জানে না, নিজের নামের তর্জমাটাও বাংলায় করতে পারবে না, ওরা ফতোয়া দেয় আলেমদের উপর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট কোরআন শরীফে বলেছেন, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين ومن يبتغي غير الإسلام دينا أي من يطلب غير الإسلام دينا ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম তন্ত্র মতবাদকে যে ব্যক্তি অন্বেষণ করবে তালাশ করবে, তার হাজ তার জাকাত ইসলামকে যারা দিন হিসেবে গ্রহণ করবে না, তাদের নামাজ রোজা হজ জাকাত কিছুই কবুল, জোরে বলেন, দাড়ি টুপি জুব্বা কুর্তা কবুল হবে? আল্লাহ পাক যাকে আজ থেকে 1500 বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার ই নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনও নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আমি আজকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা আলে ইমরান 85 নম্বর আয়াত। আমার আজকে আলোচ্য বিষয় ইসলামের পরিচয়, ইসলামের সংজ্ঞা কি, ইসলামের পরিচয় কি, ইসলামের বিশ্বাস কি, কারণ আমরা অনেকে নিজেও জানি না যে আমরা কিভাবে মুসলিম। আবার আমাদের মধ্যে এমন অনেক মুনাফিক আছে যে নিজেকে মুসলিম জানলেও সে আসলে মুসলিমই হয় নাই। কথাটি আবার বলছি, আমরা অনেকে নিজেও জানি না আমরা কিভাবে মুসলিম, আর আমাদের মধ্যে এমন অনেক নামধারী মুসলিম আছে যারা আসলে মুনাফিক, তারা নিজেরাও জানে না তারা অমুসলিম। এবার বুঝাতে পেরেছি? তাহলে আমরা আজকে গ্রহণ করব ইসলামের সংজ্ঞা। আল্লাহ বলেছেন ইসলামকে দিন হিসেবে যে গ্রহণ করবেন, এখন দিন অর্থ কি প্রশ্ন আসে না? কথা বলেন, প্রশ্ন আসে? কোরআন করিমে প্রিয় বন্ধুরা দিন কাকে বলে? মুফাসসিরগণ লিখেন কদ উতলিকা লাফজুত তাকওয়া আলা আরবাআতি আশিয়া, চারটা বিষয়কে আল্লাহ তাআলা কোরআন শরীফে দিন বলেছেন। কয়টা বিষয়কে আল্লাহ দিন বলেছেন? দিন শব্দের একটা অর্থ জাজা, পুরস্কার, কর্মফল। যেমন আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন আই মালিক ইয়াউমিল জাযা। এখানে দিন অর্থ পুরস্কার, তো ইয়াউমিদ্দিন অর্থ পুরস্কার দিবস, কর্মফলের দিবস, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ভালো কাজের পুরস্কার দিবেন, খারাপ কাজের শাস্তি দিবেন। অতএব কর্মফলকে আল্লাহ কোরআনে কি বলেছেন?
আরে ভাই আমি কি কবরস্থানে না ময়দানে? তা আচরণটা মুর্দার মতো হবে না পুরুষের মতো? পুরুষের মতো না সুপুরুষের মতো? দিনের একটা অর্থ কি? কর্মফল। এই জন্য আরবিতে বলে কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। একই অর্থে আল্লাহ তাআলা অন্যত্র বলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলুন কাফেরদেরকে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আই লাকুম জাযাউ আমালিকুম। কাফেররা তোমাদের কর্মফল তোমরা ভোগ করবা, পত্তলিকতা শেরেকের কারণে জাহান্নামে যাবা। আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দ্বীনের দাওয়াত দিচ্ছি, আমার কর্মফল আল্লাহ আমাকে দিবেন সেটা জান্নাতুল ফেরদাউস, গোটা দুনিয়ার রাজত্ব আখেরাতের রাজত্ব বলেন সুবহানাল্লাহ। তাহলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন অর্থ কি? ধর্ম যার যার। এখানে দীন অর্থ কি? ধর্ম না যাযা? তাহলে দীন শব্দের একটা অর্থ, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের, আমার ধর্ম আমার। এই অপব্যাখ্যা যারা করে বাংলাদেশে ইসলামের এককত্বের বিরুদ্ধে ধর্মনিরপেক্ষতার কুফরি মতবাদকে কায়েম করতে চায়, তারা ইসলামের বিরুদ্ধে চ্যালেঞ্জ করছে, তাদের অস্তিত্ব মাটির সাথে মিশে যাবে আজ হোক কাল। আপনারা আমার 21 সালের ডিবেট দেখেছিলেন, কি যেন এক বুদ্ধিজীবী টাক মাথা, কি মুরগি যেন কি, তাকে আমি ডিবেটে শোচনীয়ভাবে সে পরাস্ত হয়েছে আলহামদুলিল্লাহ। আমি সেখানে কোরআন হাদিস থেকে প্রমাণ দিয়েছি সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতাকে মুসলমান কখনো বিশ্বাস করতে পারে না। শুরুতে বলেছিলাম আমরা অনেকেই মুসলমান জানি না কেন মুসলমান, আর আমাদের মধ্যে অনেকেই আছে অমুসলিম, সে নিজেও জানে না সে মুসলমান না। বিষয়টা এইরকম হয়ে গেছে না? আপনা বসে যান, ওদের দেখতে কষ্ট হয়, বসে যান বসে যান। আপনার বোধহয় আমার কথা বুঝেন না, বইন 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 হয়েছে ময়মনসিং এর মতো পুরা না হইলেও ময়মনসিং এর গ্রাম তো আছে ভাষা। হ্যাঁ, আল্লাহ তাআলা এতাআতকে আনুগত্যকে দিন বলেছেন, যেমন আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। পূর্ববর্তী জাতিদেরকে এই আদেশই করা হয়েছিল তারা শুধু আল্লাহর ইবাদত করবে আর আল্লাহর জন্য দিনকে খালেস করবে। এখানে দিন অর্থ ইতাআত, দিন অর্থ তাআত, দিন অর্থ আল্লাহর আনুগত্যকে বরণ করে নেওয়া বলেন সুবহানাল্লাহ। তা দিন শব্দের একটা অর্থ পেলাম কর্মফল, দিন শব্দের আরেকটি অর্থ পেলাম ইতাআত। আল্লাহ তাআলা সূরা হুজুরাতে বলেন قل أتعلمون الله بدينكم محمد صلى الله عليه وسلم আপনি তাদেরকে বলুন, মুনাফিকদেরকে বলুন, আরাবীদেরকে বলুন, তোমরা কি আল্লাহকে তোমাদের দিন সম্পর্কে শিখাতে চাও? এখানে দিন অর্থ ঈমান, অর্থাৎ তোমাদের অন্তরে দিন আছে না নাই, ঈমান আছে না নাই, এটা কে ভালো জানেন? এখানে দেখলাম দিন অর্থ হচ্ছে ঈমান। দিন অর্থ কি?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র আবার বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ সূরা মায়দা আয়াতটি নাজিল হয়েছে আল্লাহর আখেরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নেবার মাত্র 81 দিন আগে ইমামে খাজেন তাফসীর খাজেনের মধ্যে লেখেন বিদায় হজ্জের ভাষণে আল্লাহর হাবিব উষ্ট্রীর পিঠে বসা ছিলেন 9 তারিখ জিলহজ মাস হজের দিন আসর নামাজের শেষ সময় মাগরিবের কিছু আগে রাসূলুল্লাহর সামনে একজন দুইজন নয় 124,000 সাহাবী দাঁড়ায়ছিলেন এমন সময় আল্লাহ ঘোষণা করলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা পৃথিবীবাসী আজ আমি লাখের উপর নবী হাজার হাজার বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন দ্বীন পরিপূর্ণ করি নাই আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের দাওয়াতের বিনিময়ে আমি দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম এখানে আল্লাহ দ্বীন বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত জীবন বিধানকে এখানে দ্বীন অর্থ হচ্ছে জীবন বিধান দ্বীন অর্থ হচ্ছে শরীয়ত বলেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ তাআলা কয়টা বিষয় কি দ্বীন বলেছেন কর্মফলকে দ্বীন বলেছেন ইতাআতকে দ্বীন বলেছেন পুরা দ্বীন ইসলাম ধর্ম হিসেবে এটাকে দ্বীন বলেছেন ঈমানকেও দ্বীন বলেছেন সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে দ্বীন বলতে আল্লাহ জীবন বিধান হিসেবে রাসূলুল্লাহর আনিত যে দ্বীন শরীয়তে মুহাম্মাদিয়া সেই দ্বীন ইসলামের কথা বলেছেন কথা বুঝতেছেন আল্লাহর কাছে একমাত্র মনোনীত দ্বীন হচ্ছে ইসলাম মনোনীত দ্বীন কি ইসলাম এতে সন্দেহ আছে তাইলে ধর্ম যার যার উৎসব সবার এই কথাটা কি কোরআন শরীফের সমর্থক না সম্পূর্ণ বিপরীতার্থ কথা বলেন যার যার ধর্ম তার তার কাছে এটা কি কোরআনের পক্ষের কথা না বিপক্ষের কথা আমরা অনেকেই দ্বীনের পরিচয় জানি না দ্বীনের অর্থ জানি না দ্বীনের ব্যাখ্যা আমরা জানি না ঠিক কি না বলেন তাহলে ভালো করে খেয়াল করেন আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের নাম দিয়েছেন ইসলাম সুবহানাল্লাহ বলেন দ্বীনের কাজ করতেছেন আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে ঠিক কি না দ্বীন পরিপূর্ণ হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের মাধ্যমে 1500 বছর আগে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের মাধ্যমে দ্বীনকে পরিপূর্ণ করে 1500 বছর আগে আল্লাহ এই দ্বীনের নাম দিলেন দ্বীনুল ইসলাম কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম যে দ্বীন এনেছেন এটা কি শুধু মুসলমানের জন্য না সবার জন্য আল্লাহ রাসূলের শ্রেষ্ঠ মুজিজা কোরআন শুধু মুসলমানের জন্য না সবার জন্য জোরে বলতে হবে আল্লাহ পাক কোরআন কারিমে বলেন وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ মুমিনদের জন্য রহমত বলেছেন আরেক জায়গায় বলেছেন وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ সব মুসলমানের জন্য কোরআন পথ প্রদর্শক তিনি বলেছেন আরেক জায়গায় বলেন شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنْزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِلنَّاسِ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন 1500 বছর আগে এনেছেন
গোটা মানব জাতির সকল যুগের দেশের বর্ণের মানুষ যেন কোরআন থেকে হেদায়েত পায়, সে কোরআন আল্লাহ তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে 1500 বছর আগে পাঠিয়েছেন। তো রাসূলুল্লাহ যে দিন আনলেন সেটা কি শুধু মুসলমানের জন্য না সবার জন্য? এই জন্য দেখেন ভালো করে বুঝেন কথাটা। নাস্তিকরা প্রায় একটা কথা বলে, অসাম্প্রদায়িক চেতনা বলে কি না বলে, আমরা দেশ স্বাধীন করছি অসাম্প্রদায়িক চেতনায়। দেশ স্বাধীনের সময় তো এই কথা ছিল না। দেশ স্বাধীন করার বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনা ইসলাম ও মুসলমান। 1947 সালে বাংলাদেশ কেন পাকিস্তানের অংশ হলো বুদ্ধিজীবীরা আগে ইতিহাস খোঁজো। বাংলাদেশের মুসলিম সংখ্যা গরিষ্ঠ হয়েছে বলেই তো বাংলাদেশ 47-এ পাকিস্তানের অংশ হয়েছে। যদি এই দেশে মুসলমান কম হতো, হিন্দু বেশি হইতো, এটা কি পাকিস্তান হতো না ভারতের অংশ হইতো? এটা বুঝতে কি রাষ্ট্রবিজ্ঞান পড়তে হবে? কথা বলেন। তাহলে মুসলমানের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণেই বাংলাদেশ পাকিস্তানের অংশ হয়েছে বলেই তো 1971 সালে পাক হানাদারদের জুলুম থেকে, নির্যাতন থেকে এই দেশের মুসলমান, এই দেশের মা বোনদের ইজ্জত রক্ষায়, মুসলমানদের অধিকার রক্ষায় দেশ স্বাধীন করেছে। যদি এটা 47-ই হিন্দু বেশি থাকতো, তাহলে পাকিস্তানের অংশ হতো না ইন্ডিয়ার অংশ হইতো? তাহলে কেয়ামত তক হায়দ্রাবাদের মতো, কাশ্মীরের মতো, আসামের মতো বাংলাদেশ কি স্বাধীন হইতো? কথা বলে না। তাহলে মুসলমানের সংখ্যার ধিক্কের কারণেই, মুসলিম অধ্যুষিত ভূখণ্ড ছিল বলেই বাংলাদেশ 47-এ পাকিস্তানের অংশ হয়েছে এবং 71-এ বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হয়েছে। অতএব বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনা অসাম্প্রদায়িকতা নয়, ইসলাম ও মুসলমান হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনা। সমস্ত বুদ্ধিজীবীদেরকে আমি আমার পক্ষ থেকে চ্যালেঞ্জ করলাম, কেয়ামত তক জবাব দেওয়ার ক্ষমতা তোমাদের নাই, কারণ তোমরা বুদ্ধিজীবীরা মাথা বিক্রি করেছো, মাথা বন্ধক রেখেছো হিন্দুস্তানের রয়ের কাছে, আমেরিকার সিআইএ এর কাছে, ইসরায়েলের মুসাদের কাছে। মনে রেখো, এই দেশের মুসলমান 47-এর আগে ব্রিটিশ খেদাও আন্দোলনে 14,000 আলেম ফাঁসিতে ঝুলেছে। 52 সালে এই দেশের মুসলিমরা ভাষা আন্দোলনে রক্ত দিয়েছে। 71 সালে মুসলমানরাই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশকে স্বাধীন করেছে। ইসলাম বিরোধী একটি এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়িত হতে দেওয়া হবে না, হবে না, হবে না। এক সাগর রক্তের বিনিময়ে হলেও আজ হোক কাল বাংলাদেশে আল্লাহর কোরআনের রাজ কায়েম হবেই, হবেই, হবে ইনশাআল্লাহ। সম্মানিত সুধি, অতএব অসাম্প্রদায়িক চেতনা কি তাও তো বুঝে না। ওনারা অসাম্প্রদায়িকতা বুঝতে কি বুঝে জানেন বুঝাবো? ওনারা এসে ঈদগায় আপনাদের সাথে ঈদুল ফিতরে শুভেচ্ছা বিনিময় করবে, আবার পূজা মণ্ডপে যাইয়া হিন্দুদের লাড্ডু খাইয়া নম নম করবে, ঠিক কি না? নারায়ণগঞ্জে এই কাজ হয়েছে, এই কাজ আমরা মুসলমান অসাম্প্রদায়িকতায় বিশ্বাস করি কোন অর্থে? আমার মুসলিম ভূখণ্ডে হিন্দুরা নিরাপদ থাকবে, আমরা তাদের হস্তক্ষেপ, বৌদ্ধরা নিরাপদ থাকবে, অমুসলিমদেরকে আমরা আশ্রয় দিব, প্রশ্রয় দিব, আর ইসলামের সুমহান আদর্শ তাদের সামনে তুলে ধরব, যেন হেদায়েত পেয়ে তারা দিনের পথে চলে আসে। আমরা অসাম্প্রদায়িকতা বলতে এইটা বুঝি, ঠিক কি না? তাহলে কথা বুঝতেছেন? আরে হুনুইন, কয়েক ঘন্টা ওয়াজ করলে আপনি খুব বুঝবেন তা না, কম সময়ে বেশি কথা বলা যায়, আবার বেশি সময়ে কম কথা বলা যায়, কোনটা লাভ? কম সময়ে বেশি কথা
না বেশি সময়ে কম কথা? কম সময়ে বেশি কথা, ঠিক কি না? সম্মানিত সুধি, খুব ভালো করে বুঝেন, আল্লাহ রসুল্লার দিন এটার নাম দিয়েছেন ইসলাম। নাম কি? এবার একটু সূক্ষ্মভাবে বিচার করেন, খ্রিস্টান ধর্মের নাম খ্রিস্টান ধর্ম, দীনুন নাসারা, নাম থেকে বোঝা যায় ধর্মটা একটা জাতির জন্য, সেই জাতির নাম খ্রিস্টান। ইহুদি ধর্ম, নাম থেকে বোঝা যায় ধর্মটা ইহুদির জন্য। বৌদ্ধ ধর্ম, নাম থেকে বোঝা যায় ধর্মটা বৌদ্ধের জন্যে। হিন্দু ধর্ম, নাম থেকে বোঝা যায় ধর্মটা হিন্দুর জন্যে। কিন্তু তিরিশ পারা কোরআনের কোথাও আল্লাহ ইসলামকে দীনুল মুসলিমিন, মুসলমানের ধর্ম বলেন নাই, বরং তিনি ইসলামকে বলেছেন দীনুল্লাহ। ইসলাম কি কি বলছেন? দীনুল মুসলিমিন বলেন নাই, কারণ এই দিনটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এই দিন আল্লাহ পাঠালেন পৃথিবীর সকল সম্প্রদায়ের মানুষের হেদায়েতের জন্য। এই জন্য আল্লাহ দিনের নাম দিয়েছেন দীনুল্লাহ। কি নাম দিয়েছেন? ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ইসলামটা কার দিন? জোরে বলেন, কার দিন? অতএব সাম্প্রদায়িকতা স্লোগান তুলে ইসলাম ঠেকানো যাবে না, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে, বাধা দেবার কেউ না, ঠিক কি না? এই দিনের নাম দীনুল্লাহ। কার দিন? জোরে বলেন, কার দিন? জমিন কার? বান্দা কার? দিন কার? আল্লাহর জমিনে আল্লাহর বান্দারা আল্লাহর দিন কায়েম করবে, বাধা দেবার কোনো শক্তি পরাশক্তিকে মুসলমান তো হত্যা করে না। করে? আমরা করি, আমরা তো সব জায়গায় ফরমালিন ঢুকাইছি, আমরা ফরমালিন যুক্ত মুসলমান, আমরা করি। কিন্তু যারা করে না, ফরমালিন মুক্ত মুসলমান দেখলে মধ্য এশিয়ার দিকে তাকান, আফগানিস্তানকে দেখেন, সুবহানাল্লাহ। ভাবতেছেন হুজুর তো জঙ্গিবাদী হয়ে গেছে নাকি? নাকি সন্ত্রাসের কথা বলি? একশো বছরে ব্রিটিশ, রুশ, আমেরিকা তিনটি পরাশক্তিকে তারা পরাস্ত করে কোরআনের হুকুমতকে কায়েম করে ফেলেছে। দুনিয়ার কোন সব পরাশক্তি তাদের কাছে ধরা শক্তি হয়ে গেছে, ঠিক কিনা? তাহলে ভাইরা, আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন কি? দিনের কয়টা অর্থ শিখলেন? এখন আসেন, দিন ইসলামকে আল্লাহ ইসলাম বললেন কেন? ইসলাম অর্থ কি? ইসলাম থাকলে না আপনি মুসলিম? কথা বলেন না, দাড়ি থাকলে মুসলিম, টুপি থাকলে, লম্বা জুব্বা। আমি ইউরোপে দেখে আসছি পাদ্রিরা লম্বা জুব্বা পরে, পাদ্রি, খ্রিস্টান পাদ্রিরা। যারা আপনারা ইসরায়েলের ভিডিও দেখছেন, ওখানে দেখবেন ইহুদিদের আলেম যারা, রাবি রাবি, ওরা জালি টুপি লাগে, একটা ছোট্ট টুপি মাথার তালুতে, দেখছেন? ওরা কি মুসলমান হয়ে গেছে? লম্বা দাড়ি রাখলে মুসলমান? রবি ঠাকুরের কত লম্বা দাড়ি ছিল! দাড়ি দিয়া যদি মুসলমানের র্যাঙ্কিং হইত, তো রবি ঠাকুরের তার হিন্দু বলার সুযোগ থাকতো নাকি? তাহলে আসেন, আমি যে শুরুতে বলেছি, আমরা অনেক মুসলিম নিজেও জানি না কেন মুসলিম, আর আমাদের মধ্যে অনেক অমুসলিম জানে না আসলেই সে অমুসলিম। এখন আসেন, ইসলাম কাকে বলে? দেখবেন আমাদের দেশে রাজনৈতিক নেতারা যখন আসে মাইক পায়, ওনারা একটা ওয়াজ করে, ইসলাম অর্থ শান্তির ধর্ম। যিনি স্টেজে ওয়াজ করলেন, উনি যাই আবার মিছিলে একজন আরেকজনের কল্যাণ নিতেছে, টেন্ডারবাজি করতেছে, ছাদাবাজি করতেছে, ডাকাতি করতেছে, সরকারি জমি দখল করতেছে, বালুর মহল দখল করতেছে, চাঁদাবাজি করে মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি করছে। কিন্তু উনি কি বললেন? ইসলাম অর্থ শান্তি। এখন আসেন, ইসলাম অর্থ কি? আল্লামা বদরুদ্দিন আইনি সহিহুল বুখারী কিতাবুল ইমানে ইসলামের ব্যাখ্যায় কত সুন্দর সংজ্ঞা দিয়েছেন, আল ইসলাম
হুয়াল ইনকিয়াদু লিল্লাহি আযজা ওয়া জাল্লা মা কবুলি রাসূলিহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আত্তালাফুজে বি কালিমাতাই শাহাদা। ইসলামের অর্থ হলো আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেসালতকে বিশ্বাস করার পরে আল্লাহকে এক বলে বিশ্বাস করা আর মুখে কালেমা উচ্চারণ করা, তার নাম ইসলাম। তার মানে কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেসালতকে বিশ্বাস না করে কিয়ামত তক যদি সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে সে কোনোদিন মুসলমান হতে পারবে না। পারবে না। শর্ত কি? ইসলাম অর্থ কি? হুয়াল ইনকিয়াদু লিল্লাহি আযজা ওয়া জাল্লা মা কবুলি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আত্তালাফুজে বি কালিমাতাই শাহাদা। কালেমা শাহাদা উচ্চারণ করতে হবে কখন? বিশ্বাসের আগে না পরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেসালতকে বিশ্বাস করার মাধ্যমে আল্লাহর একত্বকে স্বীকার করা, সাথে সাথে কলেমা শাহাদত উচ্চারণ করা, তার নাম ইসলাম, লোক তার নাম মুসলিম। এখন আসেন রাসূলুল্লাহর রেসালতকে বিশ্বাস করার অর্থ কি তাও তো বুঝতে হবে, কথা বলে না। আমাদের দেশে কিছু পিশাব আছে, আপনার ওই বরিশাল অঞ্চলে এক পিশাবের স্লোগান, কালেমা গো মুসলমান এক হও। কালেমা গো মুসলমান, কথা বলে না। কালেমা গো মুসলমান এক হও, তার মানে কলেমা বলা মুসলমান এক হও। আমি এই স্লোগান মানি না। কলেমা বললেই মুসলমান হওয়া যায় না, কলেমা বিশ্বাসী মুসলমান এক হও, কথা বলে না। কালেমা বললে মুসলমান হওয়া যায়? কালেমা পড়লে মুসলমান হওয়া যায় না? বিশ্বাস করলে? আরে বাবা কথা বলো, জোরে জোরে কইন। আপনাদের ভাষা বলাতে রাগ করছেন নাকি? আমি যেখানে যাই ওই অঞ্চলের একটু ভাষা বলি, এতে মানুষ খুব খুশি হয় যে হুজুর তো আমাদের মতই কথা বলতেছে। হ্যাঁ, রাগ টাগ করছেন নি? সব বাড়িতে শুধু কালেমা বললে মুসলমান হওয়া যায় না, কলেমা বিশ্বাস করলে মুসলমান হতে হয়। কারণ 72 ফেরকার সবটাই জাহান্নামে যাবে, 72 ফেরকেই তো কলেমা স্বীকার করে, উচ্চারণ করে, তারা মুসলমান হয়ে যাবে? কথা বলে না। কালেমায় বিশ্বাসী মুসলমান এক হও, এটা ঐক্যের সূত্র। কালেমায় বলা মুসলমান এক হও, এটা ঐক্য সূত্র হতে পারে না। তাহলে ইসলাম অর্থ কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেসালতকে বিশ্বাস করার মাধ্যমে মহান আল্লাহকে এক বলে বিশ্বাস করলেই ওইটার নাম ইমান, ওইটা তাওহীদ, ওইটা ইসলাম, আপনি মুসলমান। বুঝাইতে পারি না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেসালতকে বিশ্বাস করে আল্লাহ এক, এই কথা বললে মা কালিম তালাফুজি কালিমাতা ইশাহাদা, কলেমা শাহাদাত উচ্চারণ করলেন, আপনি মুসলমান হয়ে যাবেন। এখন রাসূলুল্লাহর রেসালত বিশ্বাস করার অর্থ কি তা কি একটু বলে দিব? রেসালাতের বিশ্বাসের ব্যাখ্যায় সকল মহাদ্দেশ একমত। রেসালাতের বিশ্বাস কি? আল ইমানু বিমা জাআ বিহি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলিমা জরুরাতান, আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে আমার আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন। কথা নাই কেন? আরেকটু জোরে, আরেকটু জোরে, যা কিছু এনেছেন, যা কিছু বলেছেন হাদিস, যা কিছু নীতি নির্ধারণ করছেন সুন্না, সেই কোরআন সেই হাদিস সেই সুন্নতের সবটুকুন বিনা প্রশ্নে বিশ্বাস করার নাম হলো ঈমান। তাইলে বোঝা গেল আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেসালতকে বিশ্বাস করলেন। তখন যদি আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এর নাম হবে ইসলাম। আল ইনকিয়াদু লিল্লাহ হুয়াল ইনকিয়াদু লিল্লাহি আযজা ওয়া জাল মা কবুলি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মা আত্তালা ফুজে বি কালিমাতাই শাহাদা এবার ইসলাম বুঝছেন নাকি বলেন তাহলে ইসলাম কি বিশ্বাস করতে হলে মুসলিম হতে হলে আপনাকে পুরা কোরআন বিশ্বাস করতে হবে সব সহি হাদিস বিশ্বাস করতে হবে এবং সব সুন্নাত মানতে না পারলেও বিশ্বাস করতে হবে কথা বুঝেন নাই এখন আসেন